Alhamdulillahi Rabbil Alameen Wa salatu wa salamu ala ashrafil anbiya'i wal mursaleen Wa ala alihi wa sahabihi asma'in A'udhu billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim Sammanito darshok shrota brindo Hai ebong bonera Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu Amra Allah subhanahu wa ta'alar Afront onugraher shukr adai kori যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃকে আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন, এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা করেছি ইসলামের এই সুমহান খেলাফত কীভাবে রাজতন্ত্রে প্রমাণিত, রাজতন্ত্রে পরিগণিত হওয়া শুরু করল, তার বিভিন্ন পর্যায় নিয়ে আমরা আলোচনা করেছি। এবং একথা বলতে গিয়ে আমরা আপনাদের সামনে সিফিনের যুদ্ধের নির্মমতা, তার হৃদয় বিদারকতা, এ সংক্রান্ত আলোচনা আমরা আপনাদের সামনে করেছি। আজ তার পর থেকেই আমাদের আলোচনা শুরু হবে। এবং আমরা আজকের আলোচনাও আমরা এটাই বলতে চাই, ইসলামের এই সুমহান খেলাফতের রাশিদিনের এই মানবিক ব্যবস্থাপনা ক্রমে ক্রমে কীভাবে রাজতান্ত্রিক স্বৈরতন্ত্রে পর্যবসিত হয়ে গেল এবং যার পরিণতি সমগ্র মানবতাকে ভোগ করতে হচ্ছে। সম্মানিত ভাই এবং বোনেরা, সিফিনের যুদ্ধে অংশগ্রহণের কারণে কিছুদিন পরেই সকলেই বুঝতে পারল যে তাদের ভুল কি ছিল। এজন্য আমরা দেখতে পাই উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখনই মহাগ্রন্থ আল কোরআনে করিম তেলাওয়াত করতে গিয়ে সূরাতুল আহজাব, কোরআনে করিমের 33 নম্বর সূরা, এর 33 নম্বর আয়াতে যখন তিনি পৌঁছতেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, এই আয়াতে করিমা যখন তিনি তেলাওয়াত করতেন, তখন তিনি তার অবস্থা এমন হতো যে অনুতাপের অশ্রুবিন্দু তার চক্ষুদয়ে টলমল করে উঠত। সম্মানিত ভাই বোনেরা, এই জন্য সিফিনের যুদ্ধ, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে জঙ্গে জামালের যুদ্ধের কথা। জামাল যুদ্ধের এই পরিণতিতে যে ঘটনা ঘটল, আসলে এটা আভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির দরুণই হয়েছে, কেউ সজ্ঞানে এই ভুল করেনি। সুতরাং জঙ্গে জামালের যুদ্ধের পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম প্রদেশ আক্রমণ করার প্রস্তুতি নিতে লাগলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর তার রক্ত ভেজা জামা এবং তার স্ত্রী নাইলার কর্তিত আঙ্গুলি ত্রয় নিয়ে হযরত নোমান ইবনে বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দামেস্কে, এবং সেখানে গিয়ে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এগুলি দিলেন, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্ত ভেজা জামা এবং এই কর্তিত আঙ্গুল সমূহকে দামেস্কের মসজিদের সামনে রাস্তায় তিনি প্রকাশ্য প্রদর্শনীর জন্য ঝুলায় রাখলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ আইনগত পন্থায় নয় বরং বেআইনি পন্থায় নিতে চান, এটা হচ্ছে তার একটি প্রমাণ। কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয় বিদারক শাহাদতি জনতার মাঝে দুঃখ কষ্টের জন্য যথেষ্ট কারণ ছিল, কিন্তু তারপরও তার রক্ত ভেজা জামা এবং তার স্ত্রীর কর্তিত আঙুলগুলো এভাবে প্রকাশ্য রাস্তায় ঝুলিয়ে থাকার অর্থ কি? অর্থ হচ্ছে এই, তিনি চেয়েছিলেন এর মাধ্যমে সর্বসাধারণ জনগণের মাঝে উত্তেজনা সৃষ্টি করতে তিনি চেয়েছিলেন এবং যুদ্ধের একটি অবস্থা যাতে তৈরি হয়, এটাই ছিল তার উদ্দেশ্য। সম্মানিত ভাই বোনেরা, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণের পরই তিনি দামেস্কের শাসনকর্তা পদ থেকে মুয়াবিয়াকে বরখাস্ত করেন এবং তার পরিবর্তে সাহল ইবনে হানিফ তাকে নিযুক্ত করে তাকে দামেস্কের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। সাহল ইবনে হানিফ তিনি
দেমাস্কের উদ্দেশ্যে যেতে গিয়ে তাবুক পর্যন্ত পৌঁছিয়েছেন ইতিমধ্যেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার অন্তর্ভুক্ত প্রদেশ শামের একটি অগ্রবর্তী বাহিনী পদাতিক বাহিনী তারা এসে তার সঙ্গে দেখা করল এবং তাকে এই হুমকি দেয়া হলো যে আপনি যদি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে এসে থাকেন তাহলে আপনাকে আমরা খোশামদের জানাই আর যদি অন্য কারো পক্ষ থেকে এসে থাকেন তাহলে আপনি ফিরে যান সম্মানিত ভাই এবং বোনেরা শাম প্রদেশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকে মেনে নিতে প্রস্তুত নয় এটাই হচ্ছে তার একটি সুস্পষ্ট নোটিশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর অপর এক ব্যক্তিকে পত্র দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট প্রেরণ করেন কিন্তু সে পত্রের কোনো জবাব হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আসেনি বরং কিছুদিন পর তার পক্ষ থেকে এক দূত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে এলো এবং সেই দূত তাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি খাম ধরিয়ে দিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাম খুলে অবাক হলেন যে তার মাঝে কোনো চিঠি নাই তিনি তখন অবাক হয়ে দূতকে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি দূত তখন বলল যে উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমার পিছনে 60,000 লোক উন্মুখ হয়ে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক অবস্থায় তিনি জিজ্ঞাসা করলেন তিনি প্রতিশোধ নিতে চান কার থেকে দূত জবাব দিল অধ্যত্বের সাথে যে আপনার ঘাড়ের রক থেকে এর স্পষ্ট অর্থ ছিল এই যে শামের গভর্নর কেবল আনুগত্য স্বীকার করতে চান না শুধুমাত্র এটাই নয় বরং তিনি তার নিজ প্রদেশের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতে চান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হন্তাদের থেকে তিনি প্রতিশোধ নিতে চান না বরং তিনি ইসলামী সাম্রাজ্যের সম্মানিত খলিফার কাছ থেকেই এ হত্যার প্রতিশোধ নিতে চান এগুলোই ছিল এর অর্থ সম্মানিত ভাই বোনেরা এসব কিছু ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 16 থেকে 17 বছর পর্যন্ত একাধারে একটি প্রদেশের গভর্নর রাখার ফল কারণ যুদ্ধের দৃষ্টিকোণ থেকে এই প্রদেশের অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক এলাকা ছিল এই শাম প্রদেশ যার অন্তর্ভুক্ত ছিল সিরিয়া ফিলিস্তিন জর্দান হিমস এরকম বিপুল এলাকা ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনস্থ এই শাম প্রদেশ সুতরাং আরও একটি দিক হচ্ছে এই প্রদেশ এমন একটি জায়গায় অবস্থিত ছিল যার একদিকে ছিল পাশ্চাত্যের সমস্ত প্রদেশ আর অন্যদিকে ছিল প্রাচ্যের সম্পূর্ণ এলাকা যার কারণে এই প্রদেশে নিযুক্ত গভর্নর যদি কখনো কেন্দ্রীয় সরকারকে অস্বীকার করে বসেন তাহলে তার পক্ষে অনায়াসেই এটা সম্ভব ছিল যে সমগ্র প্রাচ্য অঞ্চলকে পাশ্চাত্য থেকে বিচ্ছিন্ন করে ফেলা সুতরাং এ কারণে ইসলামী খিলাফতের একটি প্রদেশের তুলনায় শাম প্রদেশ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব রাজত্বে পরিণত হয়ে গিয়েছে যার পরিণাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোগ করতে হয়েছে ঐতিহাসিকগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক মুয়াবিয়ার বরখাস্তকে এমনভাবে উল্লেখ করেছেন যার দ্বারা পাঠকের সহজেই ধারণা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বুঝি দূরদর্শিতা এবং বিচক্ষণতার অভাব ছিল কিন্তু আসলে ঐতিহাসিকদের বর্ণিত ইতিহাস কেউ যদি অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকেন তাহলে যে কোনো প্রজ্ঞবান রাজনীতিবিদের সামনে অনায়াসে এটা পরিলক্ষিত হতে থাকবে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তখনই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত না করে তিনি যদি ধৈর্য ধারণ করতেন তাহলে এটা হতো আরও মারাত্মক ইসলামের কেন্দ্রীয় সরকারের জন্য কারণ তিনি যখনই তাকে বরখাস্তের নোটিশ দিলেন তার মাধ্যমে প্রকাশিত হয়ে পড়ল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় দাঁড়িয়ে আছেন কিন্তু যদি তাকে আরও সুযোগ দেওয়া হতো তাহলে এটা হতো এক বিরাট প্রতারণা এটা হতো একটি প্রতারণার আচ্ছাদন যা তার শক্তিমত্তা সম্পর্কে কেন্দ্রীয় খেলাফত কখনই তা বুঝতে পারত না এবং পরিণাম ফল হতো আরও মারাত্মক
সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছিলেন তা তিনি ঠিকই করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে তিনি শাম প্রদেশ আক্রমণের প্রস্তুতি নিতে লাগলেন তাকে আনুগত্যে বাধ্য করার জন্য, এবং তখন শামকে আনুগত্যে বাধ্য করা তার জন্য তেমন কোনো কষ্টকর ছিল না, কারণ সমগ্র জাজিরাতুল আরব, ইরাক, মিশর সম্পূর্ণটাই ছিল তার আদর্শের অনুগত। শাম প্রদেশ একা তার মোকাবেলায় বেশিক্ষণ টিকতে পারত না, এবং সেই দেশের জনসাধারণও কেন্দ্রীয় খলিফার বিরুদ্ধে একটি প্রদেশের গভর্নর যুদ্ধ করবে এটা সর্বসাধারণ মানুষও এটাকে পছন্দ করত না। সুতরাং অনায়াসেই শামকে নিজের আনুগত্যে বাধ্য করা সম্মানিত খলিফার পক্ষে সম্ভবপর ছিল। কিন্তু এই একই সময়ে উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পদক্ষেপ যা ইতিপূর্বে আমরা আপনাদের সামনে আলোচনা করেছি, এই ঘটনা এই পরিস্থিতির চিত্র সম্পূর্ণ পাল্টে দিল, যার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের দিকে অগ্রসর হওয়ার পরিবর্তে তিনি বসরার দিকে অভিযান চালাতে বাধ্য হন। এই সময়টা ছিল 36 হিজরির রবিউস সানি মাস। সম্মানিত ভাই বোনেরা, হিজরি 36 সনের জামাদিউস সানি মাসে জামাল যুদ্ধ শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় শামের দিকে মনোনিবেশ করেন, এবং তিনি সর্বপ্রথম হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজালিকে নিজের দূত হিসাবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করেন। তার মাধ্যমে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাবার চেষ্টা করা হলো যে সমগ্র মুসলিম উম্মাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে একমত হয়েছে, সুতরাং আপনার উচিত আপনিও তার আনুগত্যকে গ্রহণ করে উম্মার ভিতরে কোনো মতো কোনো রকম বিভেদ সৃষ্টি করবেন না। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হতে থাকলো, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্রের কোনো জবাব দিলেন না, এবং তিনি দিচ্ছি দিচ্ছি করে সময় অতিবাহিত করতে থাকলেন। ইতিমধ্যে হযরত আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করলেন এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান হত্যার জন্য দায়ী সাব্যস্ত করে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কারণ এদের দুজনার দৃঢ় বিশ্বাস ছিল এই যে জামাল যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী কোনো ক্রমেই মজবুতির সাথে আমাদের মোকাবেলা করতে সম্ভব করতে পারবে না। শামবাসীরা যেভাবে আমাদের পতাকা তলে ঐক্যবদ্ধতার সাথে যুদ্ধ করবে, এভাবে ইরাকের লোকেরা সেই ঐক্যের প্রমাণ দিতে কোনো মতেই পারবে না, সুতরাং আমাদের জয়ই হবে অবধারিত। এটা চিন্তা করে তিনি চিঠির জবাব দিচ্ছিলেন, চিঠির জবাব তিনি দিচ্ছিলেন না। এরকম পরিস্থিতিতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে টালবাহানা করছিলেন, তখন সারির ইবনে আব্দুল্লাহ বাসালি রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের গুরুত্বপূর্ণ লোকদের সাথে যোগাযোগ রাখছিলেন, এবং তিনি তাদেরকে বোঝাতে চেষ্টা করছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় কোনো মতেই জড়িত নয়, এবং কোনো দিক থেকেই তিনি মোটেও দায়ী নন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা বুঝতে পারলেন, তখন তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়লেন এবং এক ব্যক্তিকে দায়িত্ব দিলেন পাঁচজন সাক্ষী জোগাড় করতে, যারা সাক্ষ্য দেবে জনতার সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই দায়ী। তার পরামর্শ মোতাবেক সেই ব্যক্তি পাঁচজন সাক্ষী তৈরি করল, এবং এই পাঁচজন সাক্ষী জনতার সামনে এই মিথ্যা সাক্ষ্য প্রদান করল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক থেকে এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম থেকে তাদের বাহিনী নিয়ে পরস্পরের দিকে অগ্রসর হতে থাকল, এবং অবশেষে তারা ফোরাত নদীর তীরবর্তী আর রাক্কার নিকটে সিফিন নামক স্থানে পরস্পর মুখোমুখি অবস্থান গ্রহণ করলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী পূর্বেই এখানে উপস্থিত হয়ে ফোরাত নদীর পানির উপরে ক্ষমতা অর্জন করল, এবং তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে পানি দিতে অস্বীকার করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে খবর দিলেন যে পানি না দেওয়া হচ্ছে অমানবিক কাজ, সুতরাং এই মৌলিক অধিকার থেকে
আমার বাহিনীকে যেন বঞ্চিত করা না হয়। কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার সিদ্ধান্তে অটল রইলেন। পানির অভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাহিনীর ভিতরে হাহাকার পরিলক্ষিত হলো। ইতিমধ্যে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন এবং তিনি তার পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এই বাহিনী প্রেরণ করলেন এবং মুয়াবিয়ার বাহিনীর হাত থেকে এই ফোরাত উপকূল, ফোরাতের তীর মুক্ত করা হলো এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হস্তগত হলো তখন ফোরাত নদী এবং তিনি তার সৈন্যদেরকে বললেন, তোমরা তোমাদের প্রয়োজন মাফিক এখান থেকে পানি নাও এবং বিপক্ষীয় সৈন্যদেরকেও তাদের প্রয়োজন মতো তোমরা পানি ব্যবহার করতে দাও। সম্মানিত ভাই এবং বোনেরা, এই ঘটনার মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যে ছিলেন খোলাফায়ে রাশিদিন, তার ভিতরে ছিল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম সুমহান শিক্ষা, এটা আমরা দেখতে পাই। এই মানবিক শিক্ষা তাকে বিমূর্ত প্রতীকে পরিণত করেছে, মানবতার এক মহান নেতা হিসেবে তাকে পরিগণিত করেছে। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে জিলহজ মাসের প্রথম দিকেই যথারীতি যুদ্ধ শুরুর পূর্বেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আরেকটি প্রতিনিধি প্রেরণ করলেন। কিন্তু তিনি জবাব দিলেন, তোমরা আমার কাছ থেকে ফিরে যাও, তোমরা তোমাদের এবং আমার মাঝে তরবারি ছাড়া আর কিচ্ছু নেই। এরপরে কিছুকাল যুদ্ধ অব্যাহত থাকল। এরপরে হিজরি 37 সনের মহরম মাসের শেষ পর্যন্ত যুদ্ধ মুলতবি হল। মুলতবি হওয়ার চুক্তি সম্পাদিত হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় প্রতিনিধি হিসাবে প্রেরণ করলেন এবং সেই প্রতিনিধি দলটি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে সকলেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে একমত, কেবল আপনি এবং আপনার সঙ্গীরাই দ্বিমত পোষণ করছেন, সুতরাং আপনারা মেহরবানি করে এটাকে মেনে নিন। হযরত মুয়াবিয়া জবাব দিলেন, হযরত উসমানের হত্যাকারীদেরকে যদি আমাদের হাতে সোপর্দ করা হয় আমরা তোমাদের জামাতের অন্তর্ভুক্ত হব এবং আমরা তার হাতে বায়াত নিতে পারব। অতঃপর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবাব দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি প্রতিনিধি দল প্রেরণ করলেন। সেই প্রতিনিধি দলের প্রধান ছিলেন হযরত হাবিব ইবনে মাসলাম আল ফিহরি। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা নাই করে থাকেন তাহলে আপনার উচিত, এটাই যদি আপনার দাবি হয় যে আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেননি, তাহলে আপনার উচিত হচ্ছে যারা হত্যা করেছে তাদেরকে আমাদের হাতে তুলে দিন যাতে আমরা তাদেরকে হত্যা করতে পারি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বদলে আমরা তাদেরকে হত্যা করতে চাই, অতঃপর আপনি খেলাফতের পদে ইস্তফা দিন যাতে মুসলমানেরা পারস্পরিক পরামর্শক্রমে যার ব্যাপারে একমত হয় তাকেই যেন তারা খলিফা হিসেবে নির্বাচিত করতে পারে। সম্মানিত ভাই বোনেরা, মুহররম মাস শেষ হওয়ার পর হিজরি 37 সনের সফর মাস থেকে চূড়ান্ত যুদ্ধ শুরু হলো। যুদ্ধের সূচনাতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনীর মধ্যে ঘোষণা করে দিলেন যে সাবধান, তোমরা সর্বপ্রথম যুদ্ধ শুরু করবে না, তারা যতক্ষণ পর্যন্ত যুদ্ধ শুরু না করে ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা যেন যুদ্ধের কারণ হইও না, অতঃপর তোমরা যদি তাদেরকে পরাজিত করতে পারো তাহলে পলায়নরত শত্রুর উপরে কোনো রকম আক্রমণ পরিচালনা করবে না এবং কোনো আহত ব্যক্তির উপরে হাত তুলবে না এবং কোনো আহত কিংবা নিহত ব্যক্তিকে নগ্ন করবে না, কোনো নিহত ব্যক্তির লাশকে বিকৃত করবে না, কারো গৃহে প্রবেশ করবে না, তাদের অর্থ সম্পদ লুণ্ঠন করবে না, নারীরা যদি তোমাদেরকে গালিও দেয় তবুও তাদের গায়ে কোনো রকম হাত তুলবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, যুদ্ধের এই নিষ্ঠুরতার ক্ষেত্রেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অপূর্ব অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন যার প্রশিক্ষণ পেয়েছিলেন তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই। এরপরে এই যুদ্ধের সময় এমন একটি ঘটনা ঘটল যা স্পষ্টত প্রমাণ করে দিল যে এই দুই পক্ষদ্বয়ের মধ্যে কে সত্যের পক্ষে আর কে অসত্যের পক্ষে। ঘটনাটি ছিল এই, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে ছিলেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর সঙ্গে যুদ্ধে তিনি শাহাদত বরণ করেছিলেন। একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে, হযরত আম্মার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী ছিল এবং এই ভবিষ্যৎবাণী ছিল
সকল সাহাবীদের মাঝে প্রচারিত এবং প্রসিদ্ধ হাদিসের সুবিখ্যাত কিতাব মুসনাদে আহমদ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, তাবারানি, বাইহাকি, মুসনাদে আবু দাউদ তালেসি ইত্তেকার হাদিস গ্রন্থে আবু সাঈদ খুদরি, আবু কাতাদা আনসারী, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে আমর ইবনুল আস এবং আমর ইবনুল আস পিতা এবং পুত্র উভয়ের বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী, আবু রাফে, খুজামা ইবনে সাবেত, আবু ইউসার আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের থেকে এই বর্ণিত হাদিস ছিল উম্মাতের মধ্যে সর্বাপেক্ষা একটি প্রসিদ্ধ হাদিস এবং হাদিসের সূত্র সনদ সব দিক থেকেই এটা ছিল সর্বাধিক বিশুদ্ধ হাদিসের অন্তর্ভুক্ত এবং বিপুল সংখ্যক সাহাবা এবং তাবিঈনরা এই হাদিস বর্ণনা করেছেন এবং বিভিন্ন সনদে এই হাদিস বর্ণিত হয়েছে। বিভিন্ন সাহাবা এবং তাবিঈ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়ার যুদ্ধে যারা সন্দিহান ছিলেন যে যুদ্ধে কে হক আর কে না হক, তারাও হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতকে প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন এবং এর মাধ্যমে তারা বুঝতে পেরেছিলেন এই দুই বাহিনীর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন সত্যের পক্ষে আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন অসত্যের পক্ষে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পাচ্ছি যে খেলাফতে রাশিদিনের এই সুমহান ব্যবস্থাপনা কীভাবে ক্রমে ক্রমে রাজতন্ত্রের দিকে ধাবিত হলো। এই আলোচনা এখন আমরা শেষ করতে পারিনি, এরপরে আমরা অনুরোধ করি বাকি পর্বে, পরবর্তী পর্বে আপনাদের সেই আলোচনা দেখার জন্য আমরা অনুরোধ জানাই। আল্লাহ পাক যেন এই আলোচনা থেকে মুসলিম উম্মার এই আভ্যন্তরীণ দুর্গতি, এই দুর্গতি থেকে যেন আমরা নিজেদের জন্য শিক্ষা অর্জন করতে পারি এবং খেলাফতে রাশিদিনের এই সুবহান ব্যবস্থা যেন আমরা পুনরায় বিশ্বে বিশ্ববাসীর সামনে উপহার দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।